ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে ডিজি লকার বা ডিজিটাল লকার এই নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি প্রত্যেক ভারতবাসী যাদের আধার আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রত্যেকের জন্য এক জিবি করে একটা ডেটা দেওয়া হচ্ছে এটা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে সেখানে আপনি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিজিটাল ফর্মে রাখতে পারেন এবং সেগুলো ভেরিফাইড হবে ডিজি লকার দ্বারা তারপর সেগুলোকে আপনি সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন হার্ড কপির মতোই এগুলো সমান ভাবে কিন্তু মান্যতা দিতে হবে এমনটাই নির্দেশ দরকার হলে আপনারা ডিজিলকার দিয়ে একটু ওয়েবসাইটে সার্চ করে এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে একটু ভেরিফাই করেও নিতে পারেন এবার বেসিক্যালি এটা আমাদের এখন এই মুহূর্তে কাজে লাগবে বিশেষ করে রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে যাই সেটা যে ধরনেরই গাড়ি হোক না কেন গাড়ির বিভিন্ন কাগজপত্র যেগুলো হার্ড কপি আমাদের সাথে নিয়ে ঘুরতে হয় সেগুলো যদি আপনি এই ডিজি ডিজিলকারে একবার ডাউনলোড করে নেন একদম অরিজিনাল প্রসেস মেনে তারপর সেগুলো আপনাকে দেখালেই কিন্তু আপনার কাজ মিটে যাবে সেখানে পরিষ্কার বলাই আছে এটা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক জায়গাতে এটা এটা মান্যতা পাবে কাজে এই জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই সেখানে আমরা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির সমস্ত কাগজপত্র আমি এখানে শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথম কথা হচ্ছে আপনারা এটা দুভাবে করতে পারেন একটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট লকার ডট জিওভি ডট আইএন এখানেও আমরা সরাসরি সমস্ত কাজটা করতে পারেন কিন্তু অ্যাপটা আপনাকে ডাউনলোড করতেই হবে তখন যখন রাস্তায় বা আমরা বাইরে যখন বের হব তখন অ্যাপটা মোবাইলের মাধ্যমে আমাদের সমস্ত কিছু কাজগুলো করতে হবে এবারে চলুন আমরা সরাসরি শুরু করি কীভাবে কাজটা করব। প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই ডিজি লকার যে লোগোটা দেখতে পাচ্ছেন এই রকম লোগো দেওয়ার যে অ্যাপটি সেই অ্যাপটা আমরা কিন্তু ডাউনলোড করব। এই অ্যাপটা ডাউনলোড করার পর যখন অ্যাপটা ফার্স্ট টাইম খুলবেন আপনার এই ধরনের দেখতে লাগবে এখানে ডিজি লকার লেখাই আছে প্রথমে আমরা গেট স্টার্টেড অপশনটা ক্লিক করব ক্লিক করার পর প্রথমে সাইন ইন তো আমরা যাবো না তার কারণ হ্যাঁ আমাদের প্রথমে সাইন ইন করতে হবে তারপর লগ ইন তো সাইন ইনে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলেন সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনাকে পুরো ফর্ম এখানে ফিল আপ করতে হবে আমি প্রথমেই বললাম যাদের আধার আছে সেই সমস্ত সিটিজেনরাই কিন্তু এইটাকে অ্যাক্সেস করতে পারবেন এটা কমপ্লিটলি আধার বেসড তো আধারে আপনার যেমন নাম দেওয়া আছে এখানে ফুল নাম লিখবেন আধারে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ এখানে দেবেন আপনার জেন্ডার দেবেন মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে কিন্তু এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সিক্স ডিজিট একটা পিন দিতে হবে এই পিনটা অবশ্যই হচ্ছে আপনার সংখ্যা সংখ্যা দিয়ে একটা ছ সংখ্যার একটা পিন দেবেন যেটা আপনার ভবিষ্যতে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার হবে এটা আপনাকে মনে রাখতে হবে তারপর আমরা ইমেল আইডি দেবেন আধার দেবেন দিয়ে আপনি সাবমিট করলে আপনার ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেল এরপর আমরা লগ ইন করবো লগ ইন যেমন এখানে আপনি আধার বা যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারও দিতে পারেন আর আপনি যে পিনটা দিলেন সিক্স ডিজিটে সেটা আপনি দেবেন দেবার পর যখন সাইন ইনে ক্লিক করবেন ওই যে মোবাইল নাম্বারটা আপনি আগে দিয়েছেন একটু আগে সেই মোবাইলে আপনার একটি ওটিপি আসবে ওটিপিটা আপনি দেবার পর সাবমিট করে দেবেন আপনাকে তারপরে একটা ইউজার নেম সেট করতে হবে এখানে ইউজার নেম যখন সেট করবেন দেখবেন সেখানে কী ভাবে সেট করতে হবে লেখা আছে তবে আপনি ছ ছটার বেশি অ্যালফাবেট দিয়ে ইউজার নেম সেট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোনো স্পেস দেবেন না ক্যারেক্টার দিতে চাইলে স্পেশাল ক্যারেক্টার এখানে উল্লেখ করা আছে কোন কোন ধরনের ক্যারেক্টার এখানে অ্যাকসেপ্ট করবে তারপর আপনি একবার সাবমিট করে দিলে আপনার ইউজার নেম সেট হয়ে গেল ইন ফিউচারে লগ ইন করার সময় আপনি এই ইউজার নেমটা ব্যবহার করতে পারেন তো ইউজার নেম সাকসেসফুলি আপডেটেড এরপর অটোমেটিক ওই পেজটা আপনাকে একদম হোম পেজে নিয়ে চলে যাবে লকারে এখানে এবার দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এডুকেশান তলাতে আরও অনেক অপশন আছে বিভিন্ন ধরনের আপনি এখানে আধার আপনারা সেভ করতে পারেন তারপর যেটা আমি মূলত বলতে চাইছি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট তারপর আরও আছে আমি একটু করে সবই দেখাবো তো মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন এবার ভেহিকেল ট্যাক্স রিসিপ্ট ফিটনেস সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন অফ ভেহিকেলস ভেহিকেল ইন্স্যুরেন্স সমস্ত কিন্তু আপনি এখানে সেভ করে রাখতে পারবেন এবং প্রয়োজনে আপনি এখান থেকে দেখাতে পারবেন তো আমি একটা আপনাদের সাথে শেয়ার করি পরে আমি সমস্তগুলো ডাউনলোড ডাউনলোড করা অবস্থায় আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ভেহিক্যাল ট্যাক্স রিসিপ্টে গেলাম যখন আমরা এখানে যাব আমার আধারে যে নামটা আছে এখানে নামটা উঠে গেল এবার ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার তার মানে আপনার গাড়ির যেটা নম্বর সেই গাড়ির নম্বরটা এখানে দেবেন তবে এক্ষেত্রে আপনাদের যে ব্লু বুকটা আছে ব্লু বুক থেকে সমস্ত তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন তারপর আপনার বাবার নাম এখানে দিতে হবে বা হাজব্যান্ডের নাম মহিলাদের ক্ষেত্রে চ্যাসিস নাম্বার আমি একটু আগেই বললাম ব্লু বুকে দেখবেন চ্যাসিস নাম্বার বা আরও অনেক তথ্য দেওয়া আছে সেগুলো সবই এখানে আপনারা পেয়ে যাবেন ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখবেন গাড়ির নাম্বারটাই দেওয়া আছে তো সমস্ত কিছু দেওয়ার পর আপনি গেট ডকুমেন্ট এখানটা ঠিক দেবেন ঠিক দেওয়ার পর গেট ডকুমেন্ট অপশনটা আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করলে দেখুন এখানে আমার চলে এলো ভেহিকেল ট্যাক্স রিসিপ্ট এই এই অপশনটা এখানে চলে আসছে লকার এবার এইটা যখন আমরা এবার খুলব এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং এই সেভ করা ডকুমেন্টসগুলো পরবর্তী ক্ষেত্রে কীভাবে দেখবেন সেটাও আমি শেষকালে শেয়ার করব এরপর পর যখন আমরা ভেহিক্যাল ট্যাক্স রিসিপ্টটা আমরা ওপেন করবো দেখুন এখানে পুরো ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে ট্যাক্স রিসিপ্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোন আরটিও ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নাম্বার মানে আমরা গাড়ির নাম্বার চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ম্যানুফ্যাকচারিং মান্থ ইয়ার ডেসক্রিপশান অফ ভেহিক্যাল কী ধরনের আপনার এখানে দেখিয়ে দেবে এখানে আপনার কিউআর কোড আছে এবং ডিজি লকার ভেরিফায়েড এই যে বিষয়টা এবং এখানে ডিজিটাল সিগনেচারও আছে তাহলে এটা আপনার ডিজিল লকার দ্বারা ভেরিফায়েড কাজে এটা সমস্ত জায়গায় কিন্তু মান্যতা পাবে এবার আপনি চাইলে এটাকে ডাউনলোড এখান থেকে করে নিতে পারেন জাস্ট মোবাইলে পরবর্তী ক্ষেত্রে নেট কানেকশান ছাড়াও আপনি ডাউনলোডেড ডকুমেন্টটা ব্যবহার করতে পারেন তো এটা আমি একটা আপনার গাড়ি সংক্রান্ত বিষয়ে আমি একটা দেখালাম কিভাবে আপনাদের করতে হবে আর শেষকালে আমি সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের সাথে শেয়ার করব। এবারে আমরা চলে যাচ্ছি প্যানের ব্যাপারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে এটা যদি আমরা ক্লিক করি প্যান ভেরিফিকেশান এটাতে আমরা ক্লিক করলাম তাহলে এখানে আপনার নাম ডেট অফ বার্থ জেন্ডার উঠেই থাকবে প্যানটা যেমন ক্যাপিটাল লেটারে লেখে এখানে প্যান দেবেন প্যানে আমরা নাম যেভাবে আছে এখানে নামটা দেবেন এখানে টিক দিয়ে গেট ডকুমেন্ট যখন আমরা ক্লিক করব দেখুন ভেরিফিকেশন রেকর্ড এবার সবসময় যে ডকুমেন্টটা সাথে সাথে এসে যাবে তা কিন্তু নয় পেন্ডিং ডকুমেন্ট তার মানে ওটা অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে ভেরিফাই হচ্ছে কিছুক্ষণ ভেরিফিকেশন মতো সময় লাগে কোনো কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে তো যখন এটা আমরা ভেরিফিকেশান হয়ে যাবে তখন আপনাকে এই ধরনের দেখাবে দেখুন প্যান ভেরিফিকেশন রেকর্ড ডেট টাইম সবই উঠে যাবে এটাও যেমন আগেরটাও দেখুন আমি একটু আগে ভেহিক্যাল ট্যাক্সটা দেখালাম সেটাও এখানে আছে এটাও এখানে আছে এবার যদি এই প্যানটা আমি ক্লিক করি আমাদের এখানে উঠে গেছে প্যান কার্ড আমার নাম জেন্ডার ডেট অফ বার্থ প্যান নাম্বার ডিজি লকার ভেরিফাইড এমন দেখুন এখানে টিপস দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড এয়ারপোর্টস অ্যাকসেপ্ট ডিজিটাল আধার থ্রু ডিজিলকার অ্যাজ ভ্যালিড আইডেন্টি প্রুফ পরিষ্কার বুঝতে পারছেন কথাটার অর্থ নেক্সট আমরা চলে যাচ্ছি এবারে একটু স্টেট গভর্নমেন্টের বিষয়ে যাই স্টেট গভর্নমেন্টের মধ্যে যেমন যখন আমরা ওয়েস্ট বেঙ্গল এগুলো পার করে পার করে যাবেন দেখবেন শেষকালে ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করলে এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন অফ ভেহিকেল আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেমন আমি আগে প্রসেস দেখালাম এবারে একটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েল ওয়েলফেয়ার এই এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী পাবো কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট আমরা জানি আগামী দিনে এই কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তো সেটাকে আপনি এখানে এইভাবে সেভ করে রাখতে পারেন কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট যখন আমরা অপশনটা ক্লিক করব আমার এখানে নাম ডেট অফ বার্থ জেন্ডারটা উঠে যাবে বেনিফিশিয়ারি আইডি কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট অলরেডি আপনাদের কাছে আছে সেটা পিডিএফ ফাইল হোক বা প্রিন্টেড হোক যাই হোক সেখানে দেখবেন বেনিফিশিয়ারি আইডি একটা দেওয়া আছে সেটা জাস্ট এখানে পুট করে দেবেন এখানে টিক দিয়ে গেট ডকুমেন্ট যখন করবেন দেখুন কোইন পাস আমার নাম আমার এজ সেকেন্ড ডোজ কবে দিয়েছে ব্যাচ নাম্বার এবং এখানে দেখুন কোভিশিল্ড ফুললি ভ্যাকসিনেটেড এখানে পরিষ্কার লেখে উঠে গেছে ডিজি ডিজিলকার ভেরিফাইড এইটাই হচ্ছে আপনার ভ্যাকসিনের কোভিডের সার্টিফিকেট আপনি এরপর এয়ারপোর্টে যান কোনো ভালো হোটেলে যান এটাই আপনাকে কিন্তু মান্যতা দিতে হবে সকলকেই যে আপনি ভ্যাকসিনেটেড এই বিষয়টা এবার আমি যেটা শেষকালে যেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হোম পেজে দেখুন তলায় আছে ইস্যুড ডকুমেন্ট অর্থাৎ যতগুলো আপনি এখনও পর্যন্ত ডাউনলোড করলেন এইভাবে এখানে দেখুন অনেক অপশন আছে আমরা একটু ঘাটাঘাটি করবেন বিষয়টা নিয়ে দেখতে পাবেন অনেক কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এডুকেশন রিলেটেড সমস্ত ডকুমেন্টস এখান থেকে আপনারা সেভ করে রাখতে পারবেন আমি জাস্ট এই দুটো একটা একটু দেখিয়ে দিলাম এবার এই হোম পেজে যে তলায় আছে ইস্যুড ডকুমেন্ট এটা যখন আমরা ক্লিক করব দেখুন আমার গাড়ির ফিটনেস সার্টিফিকেট ভেহিকাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সার্টিফিকেট ভেহিক্যাল ট্যাক্স রিসিভড প্যান ভেরিফিকেশান রেকর্ড রেজিস্ট্রেশন অফ ভেহিক্যাল কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট আমি এতগুলো ডাউনলোড করি তার মধ্যে এখনও দেখুন দুটো এখানে পেন্ডিং ডকুমেন্ট আমার হয়ে আছে এখনো ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়নি তো এবার এখান থেকে এই যে আমি বললাম ইস্যুড ডকুমেন্ট এগুলো আপনি এখান থেকে কিন্তু যখন খুশি আপনি যেখানে যান না কেন এখান থেকে আপনি দেখাতে পারেন বা আমি যেটা একটু আগে দেখালাম আপনি ডাউনলোড করে রেখে দিলে আপনাকে আর অ্যাপটাও খুলতে হবে না নেট কানেকশান যদি সমস্যা থাকে আপনি সেখান থেকেও দেখাতে পারেন যে এটা আমার ডিজিলকার দ্বারা ভেরিফাইড এবং সেই এটা আমার ডিজিটাল সার্টিফিকেট তো এখানে আপনি বিভিন্ন ধরনের আপনার একাডেমিক হোক বা এই ধরনের আধার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তারপরে বিশেষ করে এই গাড়ি সংক্রান্ত বিষয়গুলো যেটা আমি মেন বিষয় এখানে বলতে চাইছি এগুলো আপনি এইভাবে এখানে সুবিধা আপনি ভোগ করতে পারেন এই বিষয়টার মাধ্যমে তো একটু যেমনভাবে বললাম আপনারা কাজটা করে নিতে পারেন তাতে করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে অন্তত এই হার্ড কপিগুলো সাথে নিয়ে ঘুরতে হবে না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ